সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের কাছে একটি কথা বারবার চলে আসে। কিছু কিছু মানুষ বলেন যে কিয়ামত হবে মহররম মাসে এবং সেটা হবে 10ই মহররম, আশুরার দিন। এই কতটুকু সত্য আমরা একটু কোরআন থেকে জানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে সাহাবায়ে কেরাম যখন কিয়ামত সম্পর্কে প্রশ্ন করলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামত কখন হবেন, কিয়ামতের আলামত কি, তখন রসুল সাল্লাম তিনি প্রথম বর্ণনা করলেন যে আমি মোহাম্মদ সাল্লামের আগমন এবং কিয়ামত এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে যেমন আমাদের হাতে দুইটা আঙ্গুল একটার পাশাপাশি একটা কাছে, খুব কাছাকাছি। নবীজি এই দুইটা আঙ্গুলের তুলনা দিয়ে বলেছেন যে আমার আগমন আর কিয়ামত সংঘটিত হওয়া এই দুইটা খুব কাছাকাছি। সুধী মণ্ডলী, এ হচ্ছে কিয়ামতের বিশ্ব রসুল সাল্লামের প্রথম বাণী। তিনি কিয়ামতের কখন হবেন, কোন দিন হবেন, কোন মাসে হবে, এটা টোটাল কোনো হাদিসে পাওয়া যায় না। বিভিন্ন বাংলা কেতাবে লেখা আছে, বিভিন্ন বাংলা কেতাবে লেখছে নবীজির থেকে পাওয়া যায়, অথচ কোনো হাদিস সহি হাদিস আমরা খুঁজে পাচ্ছি না। নবীজি কিয়ামত সম্পর্কে যতগুলো আলামত বলেছেন, ছোট আলামত এবং বড় আলামত, সব আলামতগুলো আমরা মিসকাত শরীফ, বুখারি শরীফ, মালিক ইবনে মুয়াত্তা, তিরমিজি শরীফ, সমস্ত সিহিহাত্তা সহ পৃথিবীর 50 খান বিশুদ্ধ হাদিসের কেতাবে কিয়ামত সম্পর্কে একাধিক হাদিস রয়েছে। কোনো হাদিস নেই যে কিয়ামত হবে মহররম মাসে এবং 10ই মহররম, এটা আল্লাহর বিরুদ্ধে এরকম কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। যারা মোহাম্মদ সাল্লামের নামে মিথ্যাচার করেন যে তিনি বলেছেন মহররম মাসে কিয়ামত হবেন 10ই মহররম, এইটা মিথ্যা, এটা মূর্খ যারা তারা বিভিন্ন বাংলা কেতাবে লিখেছে। মোহাম্মদ সাল্লাম এমন কোনো কথা তিনি বলতে পারেন না যেটা আল্লাহ পাকের বিরুদ্ধে হয়। আল্লাহ পাক নিজে পাক কোরআনে পাকে বলেছেন যে ওয়াইজা ইল মুসাআতা ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামত কখন সংঘটিত হবে এটা আমি আল্লাহর জ্ঞানে আছে। কিয়ামত হওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন কোনো দিন, সময়, মাস, বছর বেঁধে দেয় নাই। ওয়াইজা ইল মুসাআতা, সাআতুন মানি ওয়াক্ত, সময়, ইলম মানি জ্ঞান, আল্লাহ বলছেন এটা আমার জ্ঞান আছে, এটার কোনো সময় আমি বেঁধে দেই নাই, এটা আমি কখন কিয়ামত সংঘটিত হওয়ার হুকুম দেব তখন হবে। অথচ এই আল্লাহ তালার কথার বিরুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন না যে কিয়ামত হবেন মহররম মাসে এবং সেটা 10ই মহররম। যারা মিথ্যা বিশ্বনবীর নামে মিথ্যাচার করেছেন, নবীজি বলেছেন আমার নামে যারা মিথ্যাচার করে, আমার বলা, আমার সাহাবিদের বলা না, আমার বাণী না, আমার কোনো কর্ম না, আমার হাদিস না, এরকম কোনো কথা যদি কেউ বলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বর্ণনা করেছেন, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির হাদিস, সেজন্য তার স্থানকে চিরতরে জাহান্নামে বানিয়ে নেয়। সুধী মণ্ডলী, তাই আমরা কিয়ামতের সঠিক সময় আমরা হাদিস কোরআন থেকে এরকম কোনো সময় বাধা দেওয়ার কোনো হাদিস খুঁজে পৃথিবীর কোনো আলেম বলেননি এবং দিতে পারবেন না, যেহেতু আল্লাহ পাক কোরআনে বলেছেন কিয়ামত কখন হবে এটা সময় নির্ধারণ করা হয়নি, এটা আমি সময় নির্ধারণ করব, এটা আমার জ্ঞানে আছে। অতএব আল্লাহ তালার বিরুদ্ধে আল্লাহ রসুল এমন কোনো কথা বর্ণনা করেননি। অতএব এই মহররম মাসে কিয়ামত হবে 10ই মহররম, এই কথাটা আমরা মিথ্যাচার হিসেবে আমরা বিবেচিত করতে পারি। অতএব কিয়ামতের আলামত যেগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলামতে সগরা অর্থাৎ ছোট আলামত, আলামতে কোবরা 10টা বড় আলামত, এবং আমি হাদিসে পেয়েছি 1 থেকে 65 পর্যন্ত যে আলামতগুলা সেগুলো প্রায় সব বাস্তবায়ন হয়েছে। বাকি 10টার ভিতরে বড় আলামতগুলা শেষটি হবে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে এবং কোরআনের আয়াতকে উঠিয়ে নেওয়া হবে। এরকম করে করে ইয়াউম মাহদির আগমন, ইসলামের আগমন, এই বাকি যে কয়েকটি বড়গুলো আছে বাকি সবগুলো বাস্তবায়ন হয়ে গেছে। এই দাজ্জালি সভ্যতায় এখন প্রায় পৃথিবীর আমরা যেগুলো দেখতে পাচ্ছি কিয়ামত অতি নিকটে হতে পারে এরকম ধারণা করতে পারে বা কিয়ামতের আলামত দেখা যায় সেগুলো আমরা বলতে পারি, কিন্তু কিয়ামত যে মহররম মাসে হবে, 10ই মহররম হবে, এটা সম্পূর্ণ মিথ্যাচার। সুধী মণ্ডলী, আমরা কিয়ামতের সঠিক সময় আল্লাহর কোরআন থেকে পেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন যে কিয়ামতের সময় কখন হবে এটা আমি আল্লাহর জ্ঞানে আছে, আমি এটা নির্ধারণ করব, এটা কোনো সময় আমি বেঁধে দেই নাই। সুধী মণ্ডলী, অতএব আমরা এই মহররম মাসের সম্পর্কে যত কথাই ইতিহাস লিখেছে অনেক
ইসলামের বিরুদ্ধে শত্রুরা, ইহুদিরা এবং খ্রিস্টানরা, সেই সব কথা যারা অজ্ঞ মূর্খ বাংলা পুস্তকে লিখেছে বিভিন্ন কিতাবে, এগুলো আমরা আমল করব না। আমরা সরাসরি কোরআন থেকে এবং হাদিস থেকে যে বিষয়গুলো পাই সেগুলো আমরা বিশ্বনবী সাল্লামের ঘোষিত হাদিস এবং আল্লাহর কোরআন, আমরা এর উপরে আমল করার চেষ্টা করব। কারণ এই ফেতনা ফ্যাসাদের জমানায় এখন কোরআন হাদিস ছাড়া আমরা কোনো কারো কথায় আমরা কোনো বিশ্বাস করব না এবং কোনো আমল করব না। একমাত্র কেতাবুল্লাহ, কেতাবুসুন্না। আল্লাহ রসুল সাল্লাম বলেছেন বিদাহাজের ভাষণে যে আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে কেতাবুল্লাহ আর কেতাবুসুন্না, আল্লাহর কোরআন আমার হাদিস। তোমরা যতক্ষণ পর্যন্ত এই দুটি আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। সুধি মণ্ডলী, আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী যদি কোনো সত্য কোরআনের বরাত দিয়ে, হাদিসের দলিল দিয়ে যদি কোনো কিতাব থাকে, ইমান আমল সম্পর্কিত, ইসলামের বিধিবিধান সম্পর্কিত সকল বিষয়, মানব জীবনের, এগুলো আমরা আমল করব, যাতে আমরা ফেতনায় জড়িত না হই এবং আমরা ধ্বংসের মুখে না যাই। আল্লাহ যেন আমাদেরকে সত্য বুঝে সঠিক পথ আমল করার তৌফিক দান করে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।